বিসমিল্লা ওরাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে চুলায় উনে যাওয়া ঝুড়ি অথবা ভাঙ্গা ঝুড়ি কিভাবে কোন রকম সুপারগুলো অথবা ট্যাপ ছাড়াই জোড়া লাগাবেন আজকের ভিডিওতে এটাই শেয়ার করব। তার জন্য এখানে মোমবাতি গ্যাস লাইট দিয়ে জ্বালিয়ে নিয়েছি এরপরে একটি কলম ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি যারা মোমবাতি দিয়ে এটা করতে চান না তারা চাইলে চুলার আগুন দিয়েও করতে পারেন এরপরে পুরানো শেষ হলে কলমটা তো যেটা উনে গিয়েছে আমার ঝুড়িটা এটা আমি এখান দিয়ে ভালোভাবে এই কলমের ইয়াটা লাগিয়ে নিতে হবে তো দেখুন কিভাবে লাগিয়ে নিচ্ছি আমি তো আমার যে লাগানো হয়ে গিয়েছে এইভাবে করে কলমটা পুরে পুরে লাগিয়ে নিতে হবে তো চুলায় যদি আপনাদের ঝুড়ি উনে যায় তাহলে এভাবে করে আপনারা ঠিক করে নিতে পারেন এবারে আমি ভাঙ্গা ঝুড়ি কীভাবে জোড়া লাগাবেন এটা দেখাবো তার জন্য গ্যাস লাইট দিয়ে এবারে ভালোভাবে কলমটা পুড়িয়ে নিচ্ছি তো এ কাজটা আপনারা চেলে চুলার আগুন অথবা মোমবাতি দিয়েও করে নিতে পারেন এরপরে যেখানে ভাঙ্গা জায়গা আছে সেখানে কালিটা প্রথমে লাগিয়ে নিতে হবে প্রথমে কলমের কালিটা লাগিয়ে নিতে হবে দেখবেন পুরানোর পরে যে কেমন কালো কালো কালি বের হবে তো এভাবে করে লাগিয়ে নিতে হবে এভাবে করে কলমটা ভালোভাবে পুরে পুরে লাগিয়ে নিতে হবে তো দেখুন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি আমরা অনেকেই আছি কি করি কলম ফেলে দেই কিন্তু এখন আর কলম ফেলতে হয় না এই কলম দিয়ে যে আমরা আমাদের ঝুড়ি জোড়া লাগাতে পারি আশা করি ভিডিওটি ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ